এখন সংবাদ বিস্তারিত। রাজ্যে সরকারি রেফারেল হাসপাতাল জিবি স্বাস্থ্য পরিষেবা দেশের অন্যান্য রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালের তুলনায় নেহাত কম নয়। প্রাইভেট হাসপাতালের চেয়ে ভালো পরিষেবা রয়েছে জিবিতে। তাই রাজ্যবাসী সহ সরকারি প্রতিনিধিদের জিবির পরিষেবা গ্রহণের আহ্বান জানালেন এবার রাজ্যপাল ইন্দ্র সেনারেড্ডি নাল্লো। আচমকা জিবি হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার ভূয়সী প্রশংসা করে এমনটাই আহ্বান রাখেন তিনি। একই সাথে রাজ্যপাল বলেন তিনি নিজেও এই হাসপাতালে পরিষেবা গ্রহণ করবেন। সরকারি প্রতিনিধিরা পরিষেবা গ্রহণ করলে হাসপাতালের প্রতি রাজ্যবাসীর আস্থা বাড়বে বলেও মনে করেন রাজ্যের রাজ্যপাল। রাজ্যবাসীর একমাত্র স্বাস্থ্য পরিষেবার ভরসাস্থল হলো আগরতলা জিবি হাসপাতাল। তাই সরকারি প্রধান রেফারেল এই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসেন জিবি হাসপাতালে। কিন্তু সাধারণ মানুষের একমাত্র ভরসাস্থল জিবি হাসপাতাল হলেও হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার প্রতি আস্থা নেই সরকারি প্রতিনিধিদের, তা বারবার প্রমাণিত। মন্ত্রী আমলা থেকে শুরু করে প্রশাসনিক কামলারা সামান্য রোগে আক্রান্ত হলে সরকারি অর্থ খরচ করে ছুটে যান বেসরকারি হাসপাতাল কিংবা বহিরাজ্যের বনিদি হাসপাতালগুলিতে। আর তাতে যেন বারবার প্রমাণিত হয়ে আসছে জিবি হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষের আনা অভিযোগের সত্যতা। এই পরিস্থিতিতে এবার জিবি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার ভূয়সী প্রশংসার সার্টিফিকেট দিলেন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্র সেনারেড্ডি নাল্লো। কর্তৃপক্ষকে আগাম জানিয়ে বৃহস্পতিবার রাজ্যপাল পরিদর্শন করলেন জিবি হাসপাতাল। তাই অনেকটা আগে থেকে হাসপাতালের চেহারা অনেকটাই পাল্টে নেয় কর্তৃপক্ষ। দৈনন্দিন চেহারার পরিবর্তন হওয়ার ফলে তা দেখে খুবই আপ্লুত রাজ্যপাল। এদিন হাসপাতাল পরিদর্শনকালে রাজ্যপাল কর্তৃপক্ষদের সাথে নিয়ে পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এতে পরিষেবার মান দেখে খুবই আপ্লুত হলেন তিনি। শুধু তাই নয়, হাসপাতালের চেহারা দেখে তুলনা দিলেন বেসরকারি কিংবা বহিরাজ্যের নামি দামি হাসপাতালগুলির সঙ্গে। পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্র সেনারেড্ডি নাল্লো জিবি হাসপাতালের পরিষেবার ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের অন্যান্য রাজ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালের তুলনায় কিছুতে পিছিয়ে নেই জিবি। প্রাইভেট হাসপাতালের চেয়ে ভালো পরিষেবা রয়েছে জিবিতে। তাই এই পরিষেবা গ্রহণ করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে তিনি আরও জানান তিনি নিজেও এই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করবেন। পাশাপাশি রাজ্যপাল সরকারি প্রতিনিধিদের প্রতি আহ্বান রাখেন জিবি হাসপাতালে পরিষেবা গ্রহণ করার। এই প্রসঙ্গে তিনি বলেন, সরকারি প্রতিনিধিরা হাসপাতালে পরিষেবা নিলে জিবি হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে। ये हॉस्पिटल बहुत अच्छा है और इधर ही प्राइवेट हॉस्पिटल्स में जिनका ट्रीटमेंट अच्छा नहीं हुआ वो फिर इधर ही भेज रहे रेफरेंस के लिए, क्योंकि गवर्नमेंट हॉस्पिटल अल्टीमेट हॉस्पिटल है। प्राइवेट हॉस्पिटल वालों को भी रेफरल हॉस्पिटल यही होता है, उसी लिए मैं त्रिपुरा के आम पब्लिक को ये विश्वास दिलाता हूँ, आप कोई आपका हेल्थ प्रॉब्लम्स है ये हॉस्पिटल में आइए, आपका कोई भी प्रॉब्लम है वो सॉल्व होगा। मैं एज ए गवर्नर अगर चेकिंग कुछ कर लेना है तो मैं इधर ही आऊँगा, और गवर्नमेंट ऑफिशियल्स अनऑफिशियल जो भी है उनको यही रिक्वेस्ट करूंगा कि अपन अपने हॉस्पिटल में ये इलाज कराने से बाकी के आम पब्लिक को भी विश्वास लगेगा। दिस इज माय फीलिंग एंड मैं आई रिक्वेस्टेड ऑल डॉक्टर्स आल्सो, यू क्रिएट दैट कॉन्फिडेंस, यू आर डूइंग वेल। ये पब्लिक में भी कॉन्फिडेंस क्रिएट करने के लिए आप भी माउथ कैनवासिंग करना पड़ता है। এদিকে রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হবার পর প্রথমবারের মতো জিবি হাসপাতাল পরিদর্শন করে ইন্দ্র সেনারেড্ডি নাল্লোর এই বক্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়ে গেছে জোরদার চর্চা। একই সাথে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা রোগে আক্রান্ত হয়ে মানুষ জিবি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে এসে যেখানে বারবার স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের ব্যবহার নিয়ে প্রতিনিয়ত অভিযোগ তুলছেন, সেখানে হাসপাতাল পরিষেবা ভূয়সী প্রশংসা করে দরাদ সার্টিফিকেট দিলেন রাজ্যপাল। এতে নিঃসন্দেহভাবে খুশিতে আত্মহারা হবেন হাসপাতালে পরিষেবার কাজে নিযুক্ত চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। আর এতে জন্য নতুন করে আতঙ্ক দেখা দিচ্ছে এখন সাধারণ নাগরিকদের মনে। একই সাথে এদিন রাজ্যপাল যেভাবে সাধারণ মানুষের আস্থা বাড়ানোর জন্য সরকারি প্রতিনিধিদের পরিষেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন তার সঠিক বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ। সরকারি প্রতিনিধিরা কি আদৌ রাজ্যপালের আহ্বানে সাড়া দেবেন, নাকি তাদের সেই পুরনো ট্রেডিশন সরকারি অর্থ খরচ করে বহিরাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালের প্রতি আস্থা অটুট রাখবেন? যদিও সময়ই তার উত্তর পাওয়া যাবে, আর সেই সময়েরই প্রতীক্ষায় রইল এখন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।